সালমান শাহরুখ এবং আমিরের সঙ্গে তো ছবি করেনি। এদিকে জানা যাচ্ছে জনপ্রিয় খিলাড়ি খ্যাত অক্ষয় কুমারকেও একাধিকবার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রতিনিয়ত নানা বিষয়ে মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এবং চর্চায় থাকেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত, যিনি ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত এই জনপ্রিয় কুইন খ্যাত নায়িকা তার নতুন ছবি ইমার্জেন্সি নিয়ে হুমকির আবহে জানিয়েছেন শাহরুখ খান, সালমান খান ও আমির খানের সঙ্গে অভিনয় করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সেই তালিকায় ছিলেন নাকি খিলাড়ি খ্যাত অক্ষয় কুমারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা জানালেন, সিঙ্গিস ব্লিং ছবির প্রস্তাব দিয়েছিলেন অক্ষয় কুমার কঙ্গনাকে প্রথমে। রাজি হননি এই অভিনেত্রী। এরপর অন্য দুটি ছবির জন্য আবারও কঙ্গনাকে প্রস্তাব দেওয়া হয়। অভিনেত্রীর জবাব আশানুরূপ না হওয়ায় অক্ষয় সরাসরি জিজ্ঞেস করেন, আমাকে নিয়ে কি তোমার কোনো সমস্যা রয়েছে যে আমার ছবিগুলো এভাবে ফিরিয়ে দিচ্ছ তুমি? জবাবে কুইন খ্যাত এই নায়িকা জানিয়েছিলেন যে, স্যার, আপনাদের নিয়ে আমার কোনো রকম আপত্তি নেই। অক্ষয়ের পাল্টা প্রশ্ন, তাহলে আমাকে বারবার নাকচ করে দিচ্ছ কেন, আমার ছবি করছো না কেন? এত ভালো ভালো রোল তোমাকে অফার করছি প্রতিনিয়ত, তবুও তুমি রাজি হচ্ছে না কেন ছবি করার জন্য? অভিযোগ শুনে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেছিলেন, আপনার বোঝা উচিত আপনারও একটি কন্যা সন্তান রয়েছে, নারীদের জন্য সম্মান চাই আমরা সকলে। অক্ষয় যে চরিত্রের জন্য কঙ্গনাকে প্রস্তাব দিয়েছিলেন সেই চরিত্র যথেষ্ট সম্মানজনক ছিল না অভিনেত্রীর জন্য, সেই কারণেই কড়া জবাব দিয়েছিলেন অক্ষয় কুমারকে এই ছবি না করার বিষয়ে, এমনটাই জানা গিয়েছে সম্প্রতি এক দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনার থেকে। উল্লেখ্য, আগামী 6 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইমার্জেন্সি ছবিটি। ইতিমধ্যে সেই ছবির কাণ্ড নিয়ে অনেক কথা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। উল্লেখযোগ্য, এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। কঙ্গনা ছাড়াও ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স, তলপরে, মিলেন্দ সোমান, মহিমা চৌধুরী থেকে শুরু করে অনুপম খেরের মতো জনপ্রিয় সব তারকারা। ছবিতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও অভিনয় করেছিলেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ছবিটি পরিচালকের কাজ এবং প্রযোজনার দায়িত্ব দুটি সামলিয়েছেন জনপ্রিয় নায়িকা কুইন খ্যাত এই কঙ্গনা রানাওয়াত। তাই জন্য ভীষণ আশাবাদী কঙ্গনা রানাওয়াতের এই নতুন ছবি নিয়ে তার ভক্ত অনুরাগীরা, যেহেতু আগের বেশ কয়েকটি ছবি একেবারে ফ্লপ দিয়েছে অভিনেত্রী কুইন খ্যাত এই কঙ্গনা রানাওয়াত। দেখা যাক ইমার্জেন্সি ছবিটি কতটা সফল হতে পারে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।